যত হাইওয়ের উপরে আপনাদের রেলিংয়ের উপরে তাদের ব্যানার লাগানো ছিল তারপর তৃণমূলের লোক দেখে আইলো তৃণমূলের চামচাগিরি করা বন্ধ করুক এর আগে তৃণমূলের চামচাগিরি যদি করতে থাকে আমরাও আমাদের সেই জায়গা দেখিয়ে দেব আমরাও এখানে লড়াই করতে আসি লড়াইয়ের ময়দানে মানুষ ভোট দেবে গণতন্ত্র হিসাবে গণতন্ত্র দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে মানুষের যে যা ভোট দেবে সেটাকে আমরা রায় মানব সেই মেনে আমরা আলো মাথা পেতে নিব আমাদের হার হলে আমাদের হার ওদের হার হলে ওরা এই সব দিকে আমাদেরকে ইমোশনাল ভাবে টর্চার করছে পুলিশ দিয়ে এবং হচ্ছে এমসিসির লোক দিয়ে এখন মানে কি বলছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কোনো কথা নেই ওরা হচ্ছে আমাদের ব্যানার পোস্টার খুলে দিচ্ছে তৃণমূলের ব্যানার পোস্টার আপনি দেখান না সাইড দিয়ে তৃণমূলের ব্যানার পোস্টার প্রত্যেককে আছে সেগুলো খুলছে না আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করুন এবং মানুষকে দেখান সাধারণ মানুষকে তারা কি কি চাচ্ছে তৃণমূল আমাদের এইভাবে কি দমিয়ে রাখতে পারবে কোনোদিনও পারবে না মানুষ মানুষের রায় ঠিক জায়গায় দিয়ে দিই ধন্যবাদ মুই তোমার লাগ দেখাছ এইদিকে পোস্টারগুলো বীরেন্দ্র ভবনের এটি পোস্টার কিন্তু পোস্টার কিন্তু আছে পোস্টার কিন্তু আছে ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসন আছে মহকুমা চান্ত তৃণমূল কে আপনার ভোট দিতে যদি তৃণমূলকে জিতাতে চান তাহলে তৃণমূলকে মহকুমা চান এটা কোন ধরনের প্রচার করবে মানুষের গণতন্ত্রকে সত্যিটা একটা ব্ল্যাকমেলিং করে মানুষকে ভোট নেওয়ার চেষ্টা করছে যে প্রচার হবে মহকুমা যদি যায় ধূপগুড়িবাসী প্রত্যেকটা ধূপগুড়িবাসী চায় মহকুমা হোক তার জন্য আমরা আন্দোলন করব এবং করব এবং করছি এবং আগামী দিনেও করব আমরা মহকুমা করে ছাড়ব কিন্তু তার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে এটা কোন ধরনের ব্ল্যাকমেলিং কি হয়েছে আজকে আপনার এখানে এখানে যে এমসিসি এক ভদ্রলোক এসেছে এমসিসি ভদ্রলোক এখানে এসে তিনি এখানে তৃণমূলের এক নম্বর তৃণমূলের যে তিনি দালাল তার প্রমাণ এখানে দিচ্ছেন ওনাকে এখানে পাঠিয়েছে এমসিসি যে গাইডলাইন অনুযায়ী নির্বাচন কমিশনের কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম যদি হয় সকলের জন্য সমান নিয়ম হবে সব দলের জন্য সমান হবে এখানে আমরা লক্ষ্য করছি দেখুন বিজেপির সমস্ত ঝান্ডা পতাকা খুলে নিয়েছে অথচ দেখুন ওটা দেখুন ওই বাড়িতে দেখুন ওখানে রাস্তার পাশে দেখুন ওখানে দেখুন দাঁড়িয়ে রয়েছে ওখানে দেখুন ওখানে হোর্ডিং এখানে দেখুন এখানে দেখুন এগুলোর পারমিশন আছে কিনা সেটা ভেরিফাই করেছে করেনি শুধুমাত্র বিজেপির পতাকা খুলে দেওয়া হচ্ছে বিজেপির ঝান্ডা খুলে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই নিয়ম যদি হয় সকলের জন্য সকল পার্টির জন্য সমান হওয়া উচিত কিন্তু এখানে যারা এমসিসির এক ভদ্রলোক আছে তিনি এখানে এসে শুধুমাত্র বিজেপির ঝান্ডা পতাকা খুলছেন দেবাশিস ভট্টাচার্য দেবজ্যোতি ভট্টাচার্য তিনি ধূপগুড়ি বিডিও অফিসে চাকরি করেন তার নামে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করছি এটা দেখুন এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বুথের ভেতরে তৃণমূলের পতাকা নির্বাচন কমিশনে কমপ্লেনও আমরা করেছি দেখুন দেখুন বুথের ভেতরে রয়েছে দেখুন দেখুন এগুলো কি সে ভদ্রলোক কিসে চাকরি করে বিডিও অফিসে কিসে বললেন বিডিও অফিসে তিনি চাকরি করেন নাম কি আমি জানি নাম দেবজ্যোতি ভট্টাচার্য তিনি আমাকে বলছে তিনি আমার চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছেন যে আমার নাম দেবজ্যোতি হচ্ছে ওয়াই দেবজ্যোতি ভট্টাচার্য উনি যেই হোক না কেন নিয়ম করলে সকলের জন্য সমান হওয়া উচিত সব দলের জন্য সমান নিয়ম হবে এখন এমসিসি গাইডলাইনে যা রয়েছে সকল পার্টির জন্য সমান উনি এখানে একটা পার্টিকুলার দলের জন্য এখানে দালালি করছেন এই দালালি চলবে না এটা পঞ্চায়েত নির্বাচন নয় এটা বিধানসভা নির্বাচন ধন্যবাদ ধন্যবাদ এটা এই মুহূর্তের খবর কিন্তু ফ্লাগ ফেস্টুন এমসি যেটা নির্বাচন কমিশনের নির্দেশ মানে আদেশ আছে সেটা কিন্তু খুলে যাচ্ছে খুলে আসার কারণে কিন্তু এটা কিনা অস্থায়ী বিজেপির পার্টি অফিস বীরেন্দ্র ভবন এটা কিন্তু তার আগত কিন্তু পোস্টার আছে শাসক দলের পোস্টার আছে এই পোস্টার নিয়ে কিন্তু এর তুলকালাম লাগিয়েছে এই তুলকালামের ঘটনায় কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ যাচ্ছে এমসিও পুলিশ যাচ্ছে সেই ছবি কিন্তু তোমার তোমরা দেখতে দেখো আমার খবরের স্ক্রিপ্ট সরাসরি সুভদ্রায়ের সাথে এটা কিন্তু শাসক দলের পোস্টার শাসক দলের হেডিং কিন্তু রয়েছে বিজেপির ভারতীয় জনতা পার্টির বেসরকারি লজের সামনে কিন্তু এই যে এখানেও রয়েছে শাসক দলের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের নিয়ম নির্বাচন কমিশনের নিয়ম কি কি আছে সেইটাই কিন্তু এদিকে না রাত পোহালেই কিন্তু ধূপগুড়ি উপনির্বাচন বিধানসভার ভোট রাত পোহালেই ভোট এই মুহূর্তে কিন্তু রাস্তার পাশে
বিভিন্ন রাজনীতির পোস্টার আছে ফেস্টুন আছে দেখা যাক এই নিয়মগুলা গ্রামত কিন্তু সম্পূর্ণ নিয়ম চালু করেছে ধূপগুড়ি শহরত কি এই নিয়মগুলা চালু হতে না কি কবে এমসি কি কবে ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসন সেই দিকে তাকিয়ে থাকে ধূপগুড়িবাসী মানে কথা বলার পরে আপনার সবকিছু মনে হলো রাত পরে ধূপগুড়ি উপনির্বাচন এই ধূপগুড়ি উপনির্বাচনের নির্বাচন কমিশনের কি নির্দেশ আছে কি কি আদেশ আছে এটা কিন্তু গ্রামের যে নিয়ম আছে পুরা নিয়ম কাউনত কি এই নিয়ম কি এমসি ধূপগুড়ি পুলিশ প্রশাসন সেই নিয়মকে পালন করতে রাত পোহলে কিন্তু ধূপগুড়ি উপনির্বাচন বাকি ছক গোটা পশ্চিমবঙ্গে সেমিফাইনাল খেলা ধূপগুড়ি উপনির্বাচন 2024 ফাইনাল খেলা এই সব পার্টিরে কিন্তু সেই রাত পোহলেই ভোট আছে উপনির্বাচন কিন্তু এটা এইরকম ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটি আছে ভারতীয় জনতা পার্টির বেসরকারি লজের সেই পার্টি অফিসের সামনে কিন্তু শাসক দলের পোস্টার আছে সেই ছবি তোমার লাগ দেখাচ্ছ তোমার দেখতে থাকো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ চ্যানেলের খবর মাটির মানসিক খবরের চ্যানেল খবর মনের মানসিক খবরের চ্যানেল এর খবর আমার খবর ধূপগুড়ি পুলিশ প্রশাসন এমসি কি নির্দেশ আছে ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে কি নির্বাচন কমিশনের নির্দেশ আছে সেইটাই দেখিয়ে এত পুলিশ প্রশাসন এত কেন্দ্র বাহিনী কেনে নির্দেশ ভাঙি যাবে এলাও 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 এই পতাকা কেনে থাকিবে রাস্তার পাশে কেনে থাকিবে ধূপগুড়ি পুলিশ প্রশাসন এমসি কেন্দ্র বাহিনী কি নির্দেশ আছে এরাও খুলির পাচ্ছে না কেনে সেই দিকে তাকিয়ে থাকে ধূপগুড়ি বাসি এটা কিনা তুল কালাম না গেছে ছোকরা না গেছে সেই ছবি তোমার লড়াকো তুমি দর্শকময় দেখতে দেখো আমার খবরের স্কুল ছিল আমি সরাসরি সুভদ্র রায়ের সাথে এটা এটা কিন্তু কথা কাটাকাটি চলেছে পুলিশ প্রশাসনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সেই ছবি কি নির্দেশ রয়েছে কি নির্দেশ রয়েছে দাদা দাদা কি নির্দেশ রয়েছে কি নির্দেশ রয়েছে কি নির্দেশ রয়েছে কি নির্দেশ রয়েছে দাদা কি নির্দেশ রয়েছে নির্দেশটা স্পষ্ট ভাবে কি কি হয়েছে দাদা একটু বলেন না বলেন না বলেন না কি হয়েছে অভিযোগ কি রয়েছে অভিযোগ কি আছে অভিযোগ কি কি আছে অভিযোগ করছে কি 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 অভিযোগ আছে কি হয়েছে আই এম নট দ্য রাইট অথরিটি টু গিভ ইউ দ্য বাইক একটু আগে আপনি বক্তব্য দিলেন বিজেপি অভিযোগ করছে তা আপনি আপনাদের সাথে কেন দোষা কিসের জন্য এখনো কেন এগুলো রয়েছে বলা হয়েছে বলা হয়েছে চিল্লা চিল্লা না তুই আর শেষ করে ফেলতি পরিস্থিতিটা বলা হয়েছে শেষ পরিস্থিতি তুমি বলছো তো চুপ চুপ হচ্ছে এত চিল্লা সাংবাদিকের মুখের সামনে কিন্তু কোথাও বললেন না কিন্তু কাজ করছেন সেই ছবি তোমার রয়েছে এটা শাসক দল আর ভারতীয় জনতা পার্টি দুজনেরই কিন্তু পোস্টার আছে সেই পোস্টারগুলো কিন্তু এলাক তুলেছে সেই ছবি তোমার কিন্তু তুলে ধরেছ তোমরা দেখতে থাকো আমার পরে শুয়ে ছিল বেশ সরাসরি হলো গাড়ি ঘুরাচ্ছ তো তোমাদের কি তোমাদেরকে তো এখানে কাজের জন্য রাখা হয়েছিল একটা বুম আছে নিকলে তো চেনটা খুলে এটা চেন খুলে
বিজেপি ফ্ল্যাগ আর ফেস্টুন খোলার জন্য আর বিজেপির এখানে সংগঠন আর লোকজন দেখে পালায় গেছে বিজেপি তৃণমূলের এক গাদা দালাল পাঠাইছে পুলিশে ড্রেস পড়ায় এই দালাল পোহালে কিন্তু ধূপগুড়ি পনেরোয়েছি উপনির্বাচন আছে রাত পোহালে এই রাত পোহালে উপনির্বাচন এটাতে কিন্তু ধূপগুড়ি শহরের বেসরকারি লজ বীরেন্দ্র ভবনক কিন্তু অস্থায়ী ভারতীয় জনতা পার্টির কিন্তু পার্টি অফিসের মতো আছে এটা তার বগলত কিন্তু এলাও ফেস্টুন আছে হেডিং আছে এইলা খুলি যাচ্ছে এমসি ধূপগুড়ি পুলিশ প্রশাসন এইলা খুলি রাশি কিন্তু ঝামেলায় জড়ে পড়ে এদিকে না কিন্তু তর্কাতর্কি হয় ধূপগুড়ি উপনির্বাচন পাখির চোখ গোটা পশ্চিমবাংলা এটা কিন্তু প্রতিটা দল নিজে নিজের জায়গা কিন্তু সারাছেনা প্রতিটা দল প্রচার চালাইছে এই অন্তিম শেষ লগ্নে কিন্তু এরেকার এই হোর্ডিং আর পোস্টার নিয়ে কিন্তু ঝামেলা হল ঝামেলা হওয়ার পরে কিন্তু সেই পোস্টার হোর্ডিং ধরি গেল এইরকম নিত্য নতুন খবর নিয়ে আমি কমলা রাখত আসিম তোমার দেখতে থাকো রাত পোহালে কালি আরও স্পেশাল দেখাম উপনির্বাচন এটা আমি বিদায় নিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার সুভাকে মুই শুভ সন্ধ্যা রাতে জানিয়ে আমি লাইভটা শেষ করেছ দেখতে থাকো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ চ্যানেলের খবর মাটির মানুষের খবরের চ্যানেলের খবর ফোনের মানুষের খবরের চ্যানেলের খবর রাজবংশী খবরের চ্যানেলের খবর আমার খবর ধন্যবাদ ধন্যবাদ।